फ्रेंड्स वेलकम টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো তো একটা বড়সড় বিতর্ক ঘটে গেছে এবং একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়েছে এবং সেটা ছেড়েছেন হচ্ছে আমাদেরই টলিউডের একজন স্বনামধন্য অভিনেতা আমরা সবাই চিনি ভরত কল এবং সেটা তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন এবং সেই ভিডিওটা যে বক্তব্যটা রয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো তো ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং আমার মানে কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তো তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো তো তাই হোক ভিডিওটা তোমরা কি অবশ্যই দেখো তো তার আগে মানে ভিডিওটার বক্তব্যটা কি কি নিয়ে এত বিতর্ক হয়েছে সেটা ফার্স্টে বলে রাখি তো আমরা বিপ্লব চ্যাটার্জিকে আমরা সবাই চিনি এবং আমাদের খুবই পছন্দের একজন অভিনেতা মানে টলিউডের অন্যতম সেরা অভিনেতার মধ্যে অবশ্যই তাকে রাখতে হবে কারণ তিনি একসময় যা যা কাজ করেছেন আমরা সবাই জানি এবং সত্যজিৎ রায়ের পরিচালনায় তিনি কাজ করেছিলেন এবং পরবর্তীকালে ভিলেন চরিত্রে তার মানে তুলনা সত্যি ছিল না এবং পরবর্তীকালেও তার অভিনয় থেকে অনেক কিছু সত্যি শেখার রয়েছে তো তার একটা ইন্টারভিউ চলছিল একটা চ্যানেল থেকে তো সেখানে ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয় বিভিন্ন রকম প্রশ্ন করা হয় যে আপনি পরপর ভিলেনের চরিত্রে করে যান আপনাকে টলিউড সেভাবে কাজ দেয় না তো তখন বিপ্লব চ্যাটার্জি এটা বলে যে আমরা কোনোভাবে টিকে রয়েছি এবং আমাদের মানে অস্তিত্ব আছে বলে কেউ মনে করে না সবাই মনে করে এখন যারা কাজ করছে তারা হয়তো অনেক ভালো কাজ করছে আমাদের যোগ্য মনে করে না তাই আমরা কাজ পাচ্ছি না এটা নিয়ে আবার আলাদা করে কি বলবো এরকম একটা বক্তব্য রয়েছে এই অবধি ব্যাপারটা ঠিকই ছিল বিতর্কিত ব্যাপারটা ছিল এটা সেটা হচ্ছে যখন তার নেগেটিভ ক্যারেক্টার নিয়ে কথা ওঠে তিনি পরপর নেগেটিভ ক্যারেক্টার করেছেন তখন তিনি বলেন যে আমাদের এখানে ভালো করে কোনো নেগেটিভ ক্যারেক্টার লেখা হয় না আর বাংলা সিরিয়ালের যে অবস্থা সেখানে তো কিছু বলার নেই শাশুড়ি বৌমাদের শুরু করে প্রত্যেকটা মেয়ে ক্যারেক্টার গুলোকে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে যে চানায় খুশি করে দেওয়া হচ্ছে এবং যিনি সেগুলো লিখছেন সেই মানে চেয়ারপার্সন মহিলাদের চেয়ারপার্সন যিনি বসে বসে লিখে সেগুলো জাস্ট মজা নিচ্ছেন তো ইনডাইরেক্টলি তিনি আর কি লীনা গঙ্গোপাধ্যায়কে আর কি অ্যাটাক করে বলেছেন এবং তিনি রাগের বসে এটাও বলে দেয় যে এরকম মানুষকে গুলি করে দেওয়া উচিত তো সেটা তিনি রাগের মধ্যেই বলেছেন পুরো ব্যাপারটাই তো এইটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং এটা নিয়ে অনেকে পোস্ট করছে প্রোটেস্ট করছে যে একজন সিনিয়র অভিনেতা হয় কখনোই কাউকে নিয়ে ওপেনলি এইরকম ভাবে গালি গালাজ বা খারাপ কথা বলা কখনোই উচিত নয় তো সেটা নিয়ে বিতর্কিত ব্যাপারটা হয়েছে যে কারণে বিপ্লব চ্যাটার্জিকে একদল মানুষ সাপোর্ট করছে একদল মানুষ বিপ্লব চ্যাটার্জিকে নিয়ে প্রচন্ড ভাবে তারা ক্ষিপ্ত হয়েছে তো এখানে আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউটা দেব তো পার্সোনালি বলতে গেলে বিপ্লব চ্যাটার্জি যদি আমি লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে করা এই বক্তব্যটা বাদে গুলি করে দেওয়ার কথা তুমি যেটা বলেছেন রাগের মাথা দিই সেইটুকু বাদ দিয়ে যদি বাকি যে ভিডিওটা আমি কিন্তু পুরোপুরি একমত কেন বলছি তিনি একটা কথা বলেছেন কথাটা খুবই গ্রহণযোগ্য তিনি একটা বক্তব্য রেখেছেন যে হিন্দিতে একটা সিনেমা আছে পরিন্দা বলে এবং সেখানে নানা পাটেকরের একটা ভিলেনিয়াস ক্যারেক্টার লেখা হয়েছিল এবং বাংলাতে আজ অব্দি এরকম কোনো ক্যারেক্টার আজ অব্দি লেখা হয়নি তাই তিনি বলেছেন যে বাংলাতে এরকম কাজ কেউ করতে পারে না এই কথাটা কিন্তু ঠিক আপনারা যদি পরিন্দা সিনেমাটা দেখেন যাই না কজন দেখেছে যারা দেখেছে তারা জানে যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভিলেনিয়াস ক্যারেক্টার যাকে দেখে আমরা সত্যি রাগ ধরবে এরকম একটা ক্যারেক্টার হচ্ছে নানা পাটেকরের ক্যারেক্টারটা এবং সত্যি বাংলাতে একটা সময় কিন্তু কমার্শিয়াল এরকম ক্যারেক্টার অনেক এসেছে যেভাবে ভিলেন খুব জোরদার কিন্তু এখন দেখুন এখন কিন্তু ভিলেনের ক্যারেক্টার উপর একদমই কিন্তু জোর দেওয়া হয় না ভিলেন মানি ভিলেন মানি হচ্ছে নায়িকাদের ব্লাউজ হয়ে টানাটানি করছে এটা কি বিপ্লব চ্যাটার্জি বলেছেন বা উল্টে পড়ে যাচ্ছে ভিলেনের সঙ্গে ফোনে নানা জ্ঞান দিচ্ছে এরকম ধরনের ভিলেন এখন বেশি দেখা যায় কিন্তু ওই রকম ভিলেনিয়াস ক্যারেক্টার কিন্তু এখন অব্দি দেখা যায়নি তো এই কথাটা কিন্তু 100% ঠিক এবং আর একটা ব্যাপার আমার ঠিক লেগেছে বাংলা সিরিয়াল নিয়ে তার যে বক্তব্যটা যে মেয়েদের সত্যি অবক্ষয় ঘটছে এটা কিন্তু কোথাও গিয়ে ভুল নয় একটা সময় ছিল যখন যে বাড়ির যারা মা বা যারা আর কি কাজ করতো তারা প্রত্যেকেই বাচ্চাদের পড়াশোনায় একটা গুরুত্বপূর্ণ টাইম দিত কিন্তু এখন সিরিয়ালের ওই ভিলেন ভিলেন এসব দেখাবার জন্য কেউই কাউকে টাইম দিচ্ছে না যেটার মতো বসে যাচ্ছে এবং মেয়েদের যে ভিলেন করে দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু বিভিন্ন পরিবারে কিন্তু প্রভাব পড়ছে মানে সিরিয়াল দেখে কিন্তু অনেকেই ইন্সপায়ার্ড হয়ে কিন্তু শাশুড়ি বৌমা ছেলেরা টাইমে এইসব জিনিস কিন্তু ঘটছে সেইটা নিয়ে যে বক্তব্যটা উনি রেখেছেন যে বাংলায় ভালো মানে সিরিয়াল হচ্ছে না আর ভিলেন নিয়ে যেভাবে খিল্লি করা হচ্ছে মেয়েদেরকে যেভাবে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে এই কথাগুলো কিন্তু খুবই গ্রহণযোগ্য কিন্তু হ্যাঁ একজন সিনিয়র অভিনেতা হিসেবে ওনার এটা মাথা রাখা উচিত ছিল যে যাকে নিয়ে কথা বলছে তার কিন্তু প্রত্যেকটা সিরিয়ালে কিন্তু টিআরপি সত্যি হাই এবং লোকে পছন্দও করছে তো তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে তো এই যে জেনারেশন গ্যাপটা মানে ওনার যে বয়স যাকে নিয়ে কথা হচ্ছে তার যে বয়স সেই জেনারেশন গ্যাপটা ফলে কি হচ্ছে নতুনরা অনেক বেশি সুযোগ পাচ্ছে এবং পুরোনোরা কাজ কম পাচ্ছে তো সেই কারণটি ইগো লড়াই অনেক সময় হয়ে যায় এটাকে বলে ইগো ক্ল্যাস তো সেই ইগো ক্ল্যাস থেকে অনেক সময় মানুষ ভুলভাল বলে ফেলে রাগের মাথায় এটা ওটা করে তো গুলি করে দেওয়ার যে ব্যাপারটা সেটা মানে সত্যি এটা নয় যে তিনি সামনে পেলে গুলি করে দেবেন এটা তিনি বলতে চাইছেন না তিনি রাগের এতটাই রেগে আছেন ওনার কাজের উপর যে সেই কারণে তিনি কথাটা বলছেন হ্যাঁ এটাও ঠিক এরকম মন্তব্য করা কখনোই ঠিক নয় কিন্তু আমি মন থেকে বলছি একটা কথা সিরিয়াল বাংলা সিরিয়ালের অবস্থা নিয়ে তিনি এটা বলেছেন কোনো অংশে কিন্তু ভুল নয় তবে হ্যাঁ সিরিয়াল ভালো লাগে না বলে এইভাবে সবাইকে নিয়ে পড়াটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় কারণ তাতে করে তিনি টেকনিশিয়াল স্টুডিওর যারা ছোট ছোট কাটোয়া আর্টিস্ট তাদেরকেও তিনি অপমান করছেন
তো ব্যাপারটা হচ্ছে এটা দুপক্ষকেই ঠিক হতে হবে, এক পক্ষকেও ভালো বাংলা সিরিয়ালের উপর জোর দিতে হবে, এবং যেটা বিপ্লব চ্যাটার্জি বলছে যে ভালো ভিলেনিয়াস ক্যারেক্টার লেখা সেটার উপর কিন্তু জোর দিতে হবে। তিনি আমাদের চেয়ে অভিজ্ঞতায় কিন্তু অনেক বছর এগিয়ে আছেন, সেক্ষেত্রে তারও কিছু মতামতের গুরুত্ব রয়েছে। হ্যাঁ, তারও বলার ধরনের উপর অনেক কিছু নির্ভর করে এবং অপর দিকেরও ব্যাপার থাকে। তো এখানে কিছু মানুষ সাপোর্ট করছে বিপ্লব চ্যাটার্জিকে, যারা মনে করছে হ্যাঁ সত্যি বাংলা সিরিয়ালের অবক্ষয় ঘটেছে। আবার কেউ কেউ সাপোর্ট করছে না, কারণ তাদের মনে হয় যে প্রকাশ্যে লীনা গঙ্গোপাধ্যায়কে এইভাবে হুমকি দেওয়াটা কখনোই উচিত হয়নি। হ্যাঁ, সেটার দিক দিয়ে আমি একমত যে কখনোই কোনো মানুষকে, একজন সিনিয়র অভিনেতা যারা একটা ভালো পাবলিক ফিগার, যিনি যারা একটা ভালো আর কি, মানে কি বলবো, একটা তাকে নিয়ে একটা বেশ সম্মানীয় ব্যাপার রয়েছে, তো তার এরকম মন্তব্য করাটা আমরা ভাবা উচিত। কারণ আমরা কবির সুমন করলেও প্রোটেস্ট করি, অঞ্জন দত্ত করলেও প্রোটেস্ট করি, তো এক্ষেত্রে ছোটলো ভুল করে ফেলেছে, নাম নিয়ে ইনডাইরেক্টলি বলে দিই এরকম একটা ব্যাপার, সেটা অবভিয়াসলি ভুল। কিন্তু বাদ বাকি কিন্তু পুরো ভিডিওর যে কথাগুলো 100% কিন্তু ঠিক, সেটা কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। তো যাই হোক, আমার কথা তো শুনলে এখানে আমার পয়েন্টের সঙ্গে অনেকের পয়েন্ট মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু একজন বাঙালি দর্শক হিসেবে আমার মনে হলো এই ব্যাপারটা যদি চোখে পড়লো তাই এটা নিয়ে কথা বলেছি, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না। আমার মতে বিপ্লব চ্যাটার্জি কোনো অংশে ঠিক ভুল, আবার কোনো অংশে বাকি যারা তারাও কিন্তু ঠিক ভুল, এটা মানে এটা নিয়ে আমি কোনো পক্ষ নিয়ে কথা বললাম, আমি জাস্ট আমার একটা মতামত রাখলাম। এটার সঙ্গে অনেকের মতামত মিলবে, অনেকের মতামত মিলবেও না। তো আমার রিকোয়েস্ট থাকবে, আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ভিডিওটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা এই ভিডিওটা দেখো এবং সেখানে দেখে এসে আমাকে এনে কমেন্ট করো তোমাদের বক্তব্যকে, আমি ঠিক নাকি ভুল বা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে বলো। তো এটাই আমার বলার ছিল। তো যারা চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, টিপ দেবে লাইক, আর সবাই ভালো থেকে সুস্থ থেকে, টেক কেয়ার, বাই, নমস্কার।